হ্যালো ফ্রেন্ড, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ দেখাবো আমাদের স্মার্ট মোবাইলে অনেক দিন ধরে ইউজ করতে করতে মোবাইল স্লো হয়ে যায় বা হ্যাং করতে থাকে মাঝে মাঝে। তো এটা হওয়ার কারণ আমাদের ফোনে অনেক ক্যাশ ডাটা স্টোরেজ হয়ে যায়, সেটা আমাদের ফোনে মেমোরিকে ফুল করে। তো আজ আমি দেখাবো ফোনে ক্যাচ ডেটা কীভাবে ক্লিয়ার করতে হয়। আপনারা উইকে এটা একবার হলেও করে রাখবেন। এটা ক্লিয়ার করার জন্য ফার্স্ট আমরা মোবাইলে সেটিং অপশানে যাব। ফ্রেন্ড, সেটিং অপশান খোলার পর তোমরা তোমাদের মোবাইলে স্টোরেজ অপশানে যাবে। আমার স্টোরেজ অপশানটা অ্যাবাউট ফোনে রয়েছে, আমি তাই অ্যাবাউট ফোনটা করব, ক্লিক করব। ক্লিক করার পর স্টোরেজ অপশান রয়েছে, স্টোরেজ অপশানে যাওয়ার পর দেখতে পাবে স্কেচ ডেটা বলে একটা অপশান আছে। স্কেচ ডেটা দেখো ফ্রেন্ড, স্কেচ ডেটাতে আমি ক্লিক করব। স্কেচ ক্লিয়ার স্কেচ ডেটা, আমি ওকে করব। ওকে করার পর তোমাদের স্কেচ ডেটাটা ক্লিয়ার হয়ে যাবে এবং ফোনটা আগের মতো ফাস্ট হতে থাকবে। ফ্রেন্ড, ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা কমেন্ট করো, শেয়ার করো। কোনো কিছু প্রবলেম হলে তোমরা আমাকে কমেন্ট করো, আমি নতুন ভিডিও সেই প্রবলেমে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।